আমার স্ত্রী তো কবে একা একা তো আমিও ঘুম ঘুমাতে পারি না একা একা থাকতে পারি না ক্ষেত্রে একটা পুরুষ মানুষ কি মনে চায় তার এটা একটা মেয়ে মানুষ অবশ্যই কিছু বুঝতে পারে আর তাছাড়া তোমারও তো স্বামী নাই তোমার কি মনে কি কোনো কিছু একটা আহ নীলা করতে কি মন চায় না মনে তো অনেক কিছু চায় যত স্বামী নারী নুক ঠিক আছে আমার একটা যুবতী বয়স আমার তো মনে অনেক কিছু চায় চাওলো তো নারীরা তো সাতবার ভাবে একটা কিছু করতে গেলে ভাবলে তো কোনো কিছু এখানে হবে না কেন ভাবার কাজ কাম তুমি আমাকে দেই সেরে ফেলবা তা তো সমস্যা কোথায় দেখবা তুমিও মজা পাবা আমারও খুব খুশি হব তাছাড়া এইডা এরকম যদি মাঝে মাঝে আমরা যদি অ্যাক্টিভ না হই তাহলে শরীরের জং ধরানাটা ছুটবে না আচ্ছা দই মাধব আমি কথা বলি জো আপনার কথা থাক আমার কথা থাক তাহলে যে আপনি যেটা আমার কাছে চাচ্ছেন বা আপনি চাহিদা পূরণ করতে চাইতেছেন আমার সাথে তো সেটা কিভাবে কি করা যাবে কোথায় তুমি আসবে আমার বাংলো বাড়িতে এখানে তো আমার মিটিং এ লোকজন যেটুকু যা আছে সন্ধ্যার পর তার কোনো লোকজন থাকে না আর হয়তো আজকে একটা যাওয়া জায়গার কথা ছিল সেটাও সেই জায়গাও যাব না কারণ তুমি আসলে আমি তো আর সেই জায়গায় যেতে পারবো না বুঝো না ও আপনি বাংলো বাড়িতে যেতে হবে নাকি হ্যাঁ বাংলো বাড়িতে কারণ কয়টা দিক দিয়ে যাব সেটা বল তুমি 7টা 7:30 এর দিকে রওনা দিবা সকালে নাকি রাতে আরে রাত সাড়ে সাতটা আটটা বাজে রাত্রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজ আমি বাবার বাড়ি যাব আজকে আমার এমার্জেন্সি দরকার আচ্ছা ঠিক আছে এটা আমি যা বলার আমি বাসা থেকে বলেই বের হব হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মাদব সাহেব হ্যাঁ কে আগে চিনতে পারছেন না না চিনতে পারি নাই কে আমি ওই যে রাজুর বউ বলছিলাম রাজুরবো ও হ্যাঁ বলো কি সমস্যা আমি মধ্যশা আমার একটু সমস্যা হয়ে গেছে বা আমার যে টাকা পয়সার একটু সমস্যা হচ্ছে আাজন আপনার কাছে ফোন দিয়েছিলাম তোমার জামাই তোমার টাকা পয়সার জন্য প্রভাসে গিয়েছে আর আমাদের কাছে সব সময় যদি ভাবে চাও তাহলে তোমার জামাই এর টাকা কি করবা আরে জামাই তো নিয়মিত টাকা পয়সা পায় না কি করতেছে কাজ কাম করে ফোন দিলে খালি টাকা দেনা বেতন পায় না হেনতেনবো কষ্ট করে আমাকে বোঝায় এটা কোন কথা টাকা পয়সা দিয়ে কামাই কাজ করে তারপর টাকা দেয় না আচ্ছা যাই হোক এখন কথা হলে কিছু অনেকে অতীতে তো অনেক টাকা পয়সা নিচ্ছে এদের তো টাকা পয়সা দেওয়ার কথা বলে কয়ে যে একটা টাকাও দিলে না আবার আবার টাকা চাচ্ছো এখন আবার কত টাকা দিতে হবে আর বেশি নেই আমার মনে করে নেই দশ হাজার টাকা দিলে চলবে দশ হাজার আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকা দেওয়া হবে কিন্তু আসলে যেটা মানে না বললেই না কিন্তু সেটা কি করবা সেটা একটা হয়সালা করতে হবে না কি পয়সালা করতে চান মাদ্দ যেটা নিয়ে তুমি টাকা পয়সা না আমার আমাকে যে একটা অফার দাও সেগুলো কেমনে কি করবা আরে সেগুলো মনে করেন কয় টাকা হইছে না হইছে আপনার কাছে নিতেছি আমি সে এক দিয়ে দেব আপনাকে সেটা নিয়ে আপনি চিন্তা করেন কেন আসলে দিয়ে দেব বেশ কয়েকবার নিসর দেওয়ানোর কথা বলে কিন্তু তুমি আমাকে কোনো কিছুই দিতে পারলা না যাও কিন্তু তাহলে তো আমি এটা মানতেছি না মাদ্দ সাহেব শুনেন সমস্যা কি সবসময় থাকে সমস্যা অবশ্যই আল্লাহ তাআলা আমার রহমত করবে আমি তো আপনি দিয়ে দেব টাকা পয়সা হ্যাঁ সেটা তো বুঝতেছি দিয়ে দেবো কিন্তু তোকে আসলে আমি দিয়ে যে আমি একটা আশার দ্বারে দিতেছি সেই আশাটা কি আমার পূর্ণ হবে না মানে আশার দ্বারে আপনি আমাকে টাকা দিতেছেন হ্যাঁ তুমি যেভাবে কথা বলে টাকা নিচ্ছ সেভাবেই দিচ্ছি কিন্তু তুমি তো আমাকে সেই আশাটা দিয়ে রাখছো যে সাহেব আপনার কথাটা কিন্তু আমি বুঝতে পারতেছি না আপনি একটু শোনা রেখে ক্লিয়ার কাট কথাটা বলেন তো হ্যাঁ আসলে ক্লিয়ার কাট কথা বলতে কি মাদবর সাহেব তুমি আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব তবে বিনিময় আমাকে কিছু টাকা পয়সা দিবেন যদিও আমার সামনে প্রবাসে বুঝতেই তো পারতেছেন আমার একটু প্রয়োজন আর সেটা যদি আপনি আমার সাথে সেভাবে শেয়ার করেন তাহলে শুধু টাকা পয়সা দিবেন তাহলে আপনারও খুশি থাকবেন আমিও খুশি থাকবো এই কথা বলে তুমি টাকা নেওয়ার পরে এখন যদি এরকম কো তাহলে আমি কেমনে কি বলবো বলো তো অনেক চিন্তা ভাবনা করতেছি দিয়ে আমি এখন কি করবো যা ভাবতে না তো আমার তো যা হোক আপনি কিছু টাকাটা দেন এখন দশ হাজার টাকা আমার লাগবে সেটা দেন পরে আপনি যা বলবেন আমি সেটা শুনবো না না আসলে এখন বিষয়টা ওরে না টাকা পয়সা নিয়ে কিন্তু এখন কাজ করবে এটাই আমি বুঝি কারণ তুমি দরকার তুমি আসবা টাকা নিবা আমি তোমার টাকা দেবো ওকে তুমি আমাকে খুশি করাবে কিনা এটা কইছো আমি তো বললাম যে আপনি যা বলবেন আমি সেটা শুনবো না 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 আমি তুমি আমি যা বলবো তুমি তাই শুনবা কিন্তু আমি তো বলতেছি তুমি আমাকে খুশি করাবে না ঠিক আছে আপনি টাকাটা দেন আমি আপনাকে খুশি করাবো খুশি খুশি করবা হ্যাঁ তাই তবে যেভাবে যা কিছু চাবো সে তাকে কিন্তু সেটা সেভাবে দিতে হবে ঠিক আছে সমস্যা নাই আপনি যেভাবে চাবেন আমি সেভাবে দেব কোনো সমস্যা নাই এটা তো বলতিছি তো আমি আমি প্রবলেমে পড়ছি আমার এই প্রবলেমটা সলভ করেন হ্যাঁ সলভ করব কিন্তু আগে আমার সাথে ওইরকম কিছু না করলে আমি টাকা দিতে পারতেছি না আগে আমার সাথে ওইরকম কিছু না আমি তো কথা দিলাম যে আপনি যা বলবেন বা যেভাবে চাইবেন আমি সেভাবে দেব কোনো সমস্যা নাই কিন্তু আমি তো মনে করেন তো আমি তো একটা মেয়ে মানুষের বাড়িতে একা থাকি সমস্যার ভিতরে পড়ে গেছে সমস্যাটা তো আমার আগে সলভ করতে হবে তাই না তারপরে সেন আপনার সাইডে আমি পূর্ণ করব ওটাই বলতেছি কারণ দেখতেই তো পাইতেছ তোমারও তো স্বামী নাই আর আমারও তো স্ত্রী নাই আমার স্ত্রী তো গেছে কবে একা একা তো আমি ঘুমাতে পারি না একা একা থাকতে পারি না সেক্ষেত্রে একটা পুরুষ মানুষ কি মনে চায় তার এটা একটা মেয়ে মানুষ অবশ্যই কিছু বুঝতে পারে আর তাছাড়া তোমারও তো স্বামী নাই তোমার কি মনে কি কোনো কিছু একটা আহ নীলা করতে কি মন চায় না মনে তো অনেক কিছু চায় যত স্বামী নারী নুক ঠিক আছে আমার একটা যুবতী বয়স আমার তো মনে অনেক কিছু চায় চাওলো তো নারীরা তো সাতবার ভাবে একটা কিছু করতে গেলে ভাবলে তো কোনো কিছু এখানে হবে না কেন ভাবার কাজ কাম তুমি আমাকে দেই সেরে ফেলবা তা তো সমস্যা কোথায় দেখবা তুমিও মজা পাবা আমারও খুব খুশি হব তাছাড়া এইডা এরকম যদি মাঝে মাঝে আমরা যদি অ্যাক্টিভ না হই তাহলে শরীরের জং ধরানোটা ছুটবে না আসলে মাধব আমি একটু কথা বলি জো আপনার কথা থাক আমার কথা থাক তাহলে যে আপনি যেটা আমার কাছে চাচ্ছেন বা আপনি চাহিদা পূরণ করতে চাইতেছেন আমার সাথে তো সেটা কিভাবে কি করা যাবে কোথায় তুমি আসবে আমার বাংলা বাড়িতে এখানে তো আমার মিটিং এ লোকজন যেটুকু যা আছে সন্ধ্যার পর কোনো লোকজন থাকে না আর হয়তো আজকে একটা যাওয়া জায়গার কথা ছিল সেটাও সেই জায়গাও যাব না কারণ তুমি আসলে আমি তো আর সেই জায়গায় যেতে পারবো না বুঝো না ও আপনি বাংলা বাড়িতে যেতে হবে নাকি হ্যাঁ বাংলা বাড়িতে কারণ কয়টা দিক দিয়ে যাব সেটা বল তুমি 7টা 7:30 এর দিকে রওনা দিবা সকালে নাকি রাতে আরে রাত সাড়ে সাতটা আটটা বাজে রাত্রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজ আমি বাবার বাড়ি যাব আজকে আমার এমার্জেন্সি দরকার আচ্ছা ঠিক আছে এটা আমি যা বলার আমি বাসা থেকে বলেই বের হব তাহলে কিন্তু আপনি ওখানে থাকেন ঠিক আছে আমি তো বাংলো বাড়িতে সব সময় আছি কারণ একটা সোনার ডিম পাড়া হাঁস যদি আসে আপসে যদি একটা হাঁসের ডিম পায় আর সে যদি দেয় তাহলে কি আমি নেব না আমি ওই আশায় থাকবো আমি তো সরবো না এখান থেকে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল না তারপর আর একটা কথা রয়ে গেল ওই যে তোমাদের সাথে যে সেফটি না কি বল যে এগুলো কিন্তু কখনো কোনো সময় বলবা না এই যে একদম মোটেও ভালো এগুলো তো সবার জন্যই একটু সেফ জিনিস তাই না মা ছেলে হোক মেয়ে হোক না আমার ওটা লাগে না তাছাড়া আমি ওটা দিয়ে আমার মানে একটু দুজনের মাঝে একটা রোমান্টিক করবে এটা আমার ভালো লাগে না ঠিক আছে এগুলো সব বাচ্চার দিয়ে একটু নর্মাল হয় চিন্তা ভাবনা করে আমাকে বললো আমি দেখতেছি বিষয়টা কি করা যায় আচ্ছা ঠিক আছে যেটা চান আপনি সেটাই হবে মানে কোনো কিছু প্রয়োজন পড়বে না তাই তো না আচ্ছা ঠিক আছে তাহলে তো আমার জন্য আরো ভালো হলো আর খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু এখানেই করতে হবে আমার বাসাতেই আচ্ছা তুমি কিন্তু যেতে পারবে না আজকে রাতে হ্যাঁ কারণ আপনি কাছে আমি যাব সাতটা বা আটটা দিকে তো তো আমার অনেক রাত হয়ে যায় সেখান থেকে তো আমি মনে করেন অত রাত্রে একটা মেয়ে মানুষ আসতে পারবো না বাসায় সকালে আসতে হবে তোমাকে আসার কোনো প্রশ্নই আসে না আর তুমি এত রাত্রে আমার ওখান থেকে বের হবা কেমন করে আমি তো সব সময় তোমাকে আবরণে নিয়ে রাখবো কেউ জানবে না দেখবে না বুঝবে না তুমি আমার কাছে আসছো তুমি আমার সাথে সময় দিতেছ আমাকে আমার সাথে রঙ্গ নীলায় পরে গেছো এটা কেউ জানবে না আর তুমি না এমন একটা ভাব নিয়ে থাকো বা এমন একটা কথা বলো সেটা কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে জানো তুমি হ্যাঁ বলো না আপনি কথাগুলো বলতেছেন আমি শুনতেছি শোনার পরে তো উত্তরটা দেবো তাই না আমি আসলে ওটা কিছু বলতে চাচ্ছিলাম না আমি যেটা বলতে চাচ্ছি তুমি যা যেটা মানে আসে হয়তো মোসর ধরবা বা কিছু করবা তাহলে কিন্তু না না ওই ধরনের কোনো কিছু হবে না সেদিক দিয়ে আমি নিশ্চিন্তে থাকি হ্যাঁ আমি এটাই বলতেছি কারণ এরকম কিছু হলে একটা দুজনের মাঝে কিন্তু একটা মনোমানিন্য সৃষ্টি হবে দেখবা যে একটা ফিলিংস আসলো ফিলিংস আর নষ্ট হয়ে গেল এটা কিন্তু জান না হয় ওকে না না এরকম হবে না কোনো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সুন্দর সাড়ে সাতটার দিকে অবশ্যই আসো আর তোমাকে নিয়ে কিন্তু আজকে অনেক একটা সময় দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসবা কিন্তু অবশ্যই আসবো আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা ভালো থাকেন খোদা হাফেজ